আদর্শ সন্তান গড়ে তোলার জন্য মা বাবার করণীয় কি? আদর্শ সন্তান হিসেবে সন্তানদেরকে গড়ে তুলতে হলে এক নম্বরের কাজ হলো বাবা মা নিজেরা ভালো মানুষ হবেন, হালাল খাবেন, হারাম খাবেন না, সবর শিখবেন, গালিগালাজ করবেন। অনেক স্বামী স্ত্রী আছে নিজেরা মানে ইউক্রেন রাশিয়ার মতো যুদ্ধ বাঁধায় বাসায়, আবার পোলাপান চায় যে ভাই ভাই মারামারি করবা না, ভাই বোনে মারামারি করবা না, কিন্তু উনি ওনার স্বামী স্ত্রী ওনারা ডেলি যুদ্ধ বাঁধাচ্ছেন। আসেন এরকম অনেক বাপ মা, খুবই দুঃখজনক। সন্তানরা যা শুনে শিখে তার চাইতে বেশি শিখে দেখে, অতএব তাদেরকে ওয়াজ কম করেন, কাজ বেশি করেন। সে দেখবে না আমার আব্বু আম্মু ধৈর্য ধারণ করেন, শুধু ঝগড়া না সব বিষয়গুলো, আপনার বাবা মা ভাই বোন কার সাথে কি বিহেভ করছে এগুলো বাচ্চারা কিন্তু দেখে শিখে। এই জন্য সন্তান যদি খারাপ হয়, এর ম্যাক্সিমাম সব ক্ষেত্রে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা পারিবারিক কুশিক্ষার কারণেই খারাপ হয়। সন্তান যদি খারাপ হয় তাহলে চিন্তা করবেন যে আমাদের লিকেজটা কোন জায়গায়, নিশ্চয়ই আমাদের লিকেজ আছে, আমি তাকে বুঝাতে পারি নাই, আমি তাকে ভালো পরিবেশ দিতে পারি নাই, ভালো স্কুলে দিতে পারি নাই, ভালো সঙ্গী বন্ধু দিতে পারি নাই, তার জন্য সেভাবে দোয়া করতে পারি নাই, তাকে সে শিক্ষাটা দিতে পারি নাই, তার সামনে সে মডেল হতে পারি নাই, মডেল রাখতে পারি নাই, আমার দুর্বলতার জায়গা আছে। ওই বাচ্চাকে দোষ দেওয়ার আগে নিজের দোষটা বাইর করবেন এবং আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাপ চাইবেন, এরপরে বাচ্চার জন্য দোয়া করে তাকে হেদায়তের জন্য উদ্যোগ গ্রহণ করবেন, ইনশাআল্লাহ বাচ্চা লাইনে আসবে। দেখুন আমি একটা কথা বলি, বিভিন্ন সময় বলি, একজন ফুটপাতের সাধারণ ব্যবসায়ী ভ্যানের উপরে জিনিসপত্র বিক্রি করেন, ভাসমান ব্যবসায়ী, গরিব মানুষ, এই লোকটা যদি দু চার বছর ব্যবসা করার পর গার্মেন্টসের মালিক হয়ে যায়, বড় বড় ফ্যাক্টরির মালিক হয়ে যায়, কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, এটা আশ্চর্যের, তাই না? যে এই দুই তিন বছর আগে দেখলাম এর ফুটপাতে, এখন দেখি সে বিশাল বড় মিলিয়নার মিলিয়নার হয়ে গেছে, এটা আশ্চর্যের না? এটা যতটা আশ্চর্যের, এর চাইতে বেশি আশ্চর্যের আজকের যুগে আল্লাহ তাআলা কাউকে দু চারটা ছেলে দিয়েছেন, সেগুলোকে সমাজের যে ফিতনার আগুনের আঁচ আছে সেটা থেকে বাঁচিয়ে রেখে তাদেরকে মানুষের মতো মানুষ করা, এর চাইতে আশ্চর্যের। লাখপতি কোটিপতি হয়ে যাওয়া এটা কঠিন, এর চাইতে বড় কঠিন হলো যে আপনার সন্তানটা এই সমাজেই বড় হয়ে যাবে কিন্তু সমাজের কোনো নষ্টামি তার গায়ে স্পর্শ করবে না, এত কঠিন কাজ। এটা কখন সম্ভব হবে জানেন? যখন আপনি সন্তানকে কেয়ার করবেন। আপনি কোটি কোটি টাকা কামাই করতেছেন, সন্তানকে সময় দিতে পারতেছেন না, আপনার এই ফোন আসতেছে ও বিজি, 10টা 11টা 12টা দেখার সময় নাই, টিচার দেখা দিয়েছেন বাচ্চা পড়াক, হুজুর দেখা দিয়েছেন কোরআন পড়াক, আপনি দেখার টাইম নেই। ম্যাক্সিমাম মানুষ এরকম না, আদর্শ বাবা মা না। এই জন্য মোবাইল বন্ধ করে ফেলতে হবে। আমি গত অনেকদিন থেকে শুরু করছি, আলহামদুলিল্লাহ আমি সুফল পাচ্ছি। বিকেলের পর বাসায় ঢোকার আগে আমার মোবাইল স্টপ, সকালের আগে আর খুলবে না, কেয়ামত হয়ে যায় যাক, ক্ষতি হবে হোক, এর চাইতে বড় উপকার আমার হবে। এই টাইমটা ফ্যামিলির টাইম, কোনো মোবাইল নেই, কোনো হাই হ্যালো নেই, এখন বাচ্চাদের সময়, এখন ওয়াইফকে সময় দিতে হবে, তাদের সাথে নাই এখন এগুলো আমাদের দেশে। মোবাইল একটা নিয়ে কথা বলতে বলতে কলিং বেল টিপ দেয়, বউ খুলছে না দরজা, পোলাপান খুলছে, দেখারও টাইম নেই, মাথা ফোন আছে ঢুকছে, আবার ওই সকালে যাওয়ার সময় কল করতে ঢুকতেছে, বাচ্চা এসে জিজ্ঞাসা করছে একটা বেশি দুইটা কী কইছে জানেও না, করে হ হ্যাঁ না একটা কিছু বলে দিয়ে দিচ্ছে, ম্যাক্সিমাম এরকম ডাইরেক্ট হয়ে গেছি না আমরা। কিরে ভাই, পয়সা কামাই করবেন যার জন্য তাকেই আপনি কেয়ার করতেছেন না? পয়সার মূল্য বেশি না সন্তানের মূল্য বেশি? সকল সম্পদ যার জন্য তার মূল্য তো সব সম্পদের চেয়ে বেশি না? তো টাইম তো সব সম্পদের দিচ্ছেন, সন্তান তো দিচ্ছেন। ম্যাক্সিমাম বাপমা আমরা মনে করি কি অনেকগুলো টাকা রেখে গেলে মনে আমার পোলাপান সুখী হবে, মিথ্যা কথা। আল্লাহর জমিনে সবচেয়ে বড় মিথ্যা কথার মধ্যে একটা মিথ্যা কথা হলো এটা যে অনেক টাকা পয়সা রেখে গেলে সন্তান কি হবে। শতকরা 99 জন মানুষ এখানে যারা আছি আমরা একটা জরিপ চালালে আমি দেখাইতে পারবো আপনাকে, আপনি এখন যে জায়গায় আছেন, আমি ভাইয়ের কথা যদি বলি, আমি জানি না আপনার পজিশন কোন পর্যায়ে আপনি আছেন, এখন এই বয়সে আপনি যে জায়গায় আছেন, এগুলা কি সব আপনার বাপে আপনারে করে দিছে? আমরা সবাই প্রায় এরকম, তাই না? এটার এই যে আমাদের এই কর্মটা, এই কর্মপন্থাটার ভুলের জায়গাটা আমরা দেখি, কোন জায়গাটা? টাকা পয়সা দিয়ে যাবো, চুরি ডাকাতি ঘুষ দুই নম্বরে দুর্নীতি করে, এটা হলো ভুলের জায়গা। সম্পদ না, তাদেরকে মানুষ বানায় যেতে হয়, সম্পদ আপনার চাইতে বহুগুণ সে কামাবে ইনশাআল্লাহ, তাকে মনুষ্যত্ব শিখাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। উম্মার স্বার্থে, সুন্নার সাথে।